রেলের পক্ষ থেকে শনিবার ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেবাস্কর, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কনস্ট্রাকশন প্রমোদ কুমার শর্মা, মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার সুমিত সরকার, পিসিই এ কে চৌধুরী এবং ডিওয়াই জেনারেল ম্যানেজার বেদ প্রকাশ। অমৃত ভারত স্টেশন যোজনা আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে মোট 28টি স্টেশনের মধ্যে 17টি পশ্চিমবঙ্গে, 7টি ঝাড়খণ্ডে এবং 4টি বিহারে। মোট 704 কোটি টাকা এই যোজনায় ব্যয় করা হচ্ছে, যার মধ্যে 540 কোটি টাকা পশ্চিমবঙ্গে নতুন করে স্টেশনগুলিকে সাজিয়ে তোলার জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যান্ডেল স্টেশন, এখানে প্রায় 307 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আপ সবাই লোককে বাতাতে হুয়ে অত্যন্ত প্রসন্নতা হো রহি হে কি 26 ফরওয়ারি কো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি দ্বারা ওয়েস্ট ইস্টার্ন রেলওয়ে কে 28 স্টেশন কা মেজর ডেভেলপমেন্ট আর 31 আন্ডারপাসেস কা ফাউন্ডেশন কম ডেডিকেশন ভিডিও কনফারেন্সিং কে দ্বারা কিয়া যায়গা। কৌশিক মিত্র জানান 28টি অমৃত ভারত স্টেশন করা হচ্ছে। দেওঘর, দুমকা, জামতারা, পানাগড়, শঙ্করপুর, বিদ্যাসাগর, ধুলিয়ানগঙ্গা, বাঙ্কা, গোড্ডা, জঙ্গিপুর রোড, মুঙ্গের, সাবায়ুর, শিবনারায়ণপুর, বালিতে। এছাড়াও ব্যান্ডেল স্টেশনের জন্য 307 কোটি, চন্দননগরের জন্য 18.34 কোটি, ডানকুনি স্টেশনের জন্য 15.06 কোটি, খাগড়াঘাট রোড সাঁইথিয়ার জন্য 73 কোটি, বনগাঁ স্টেশনের জন্য 29.54 কোটি, বারাসাতের জন্য 28.83 কোটি, দমদম জাংশনের জন্য 7.98 কোটি, গেদে স্টেশনের জন্য 18.05 কোটি, কল্যাণীর জন্য 7.85 কোটি, মধ্যমগ্রাম ও নৈহাটি স্টেশনের জন্য 7.85 কোটি এবং সোনারপুরের জন্য 8.1 কোটি টাকা ব্যয় করা হবে। ভারতীয় রেলের উন্নতিকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে সফল করে তুলতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতীয় রেলের বিকাশের জন্য অমৃত ভারত স্টেশন যোজনা শুরু করেছেন, আর এই পরিকল্পনাগুলোর মধ্য দিয়ে ভারতীয় রেলওয়েকে আরও আধুনিক করে তোলার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।